হ্যাঁ কিছু বিক্রি করব এর ভিতরে কিছু খাসি আছে কিছু পাঠা আছে আবার হচ্ছে কিছু প্রেগন্যান্ট ইয়া আছে ছাগলও আছে কিছু বাচ্চা আছে হ্যাঁ যার যেটা ইচ্ছা একবারে নিলেও নিতে পারবে আবার সিঙ্গেল যদি নিতে চাই কেউ শখ করে আমার মতো শুরু করাটা এভাবেও নিতে পারবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা ডেমরা এটা হচ্ছে আপনার ঠুলঠুলিয়া পশ্চিম পাড়া দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি কোম্পানি ওনারা মূলত এখানে বিভিন্ন প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপ্লাই বাংলাদেশ ওনাদের যে কোম্পানি তো এই কোম্পানির যিনি মালিক আরিফ ভাই উনি মূলত আসলে পশু প্রেমিক উনি এই খামারেই এই কোম্পানির ভিতরেই উনি একটি ছাগলের খামার দিয়েছেন যেখানে খুব সুন্দর সুন্দর কিছু ছাগল রয়েছে তো আজকে আরিফ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে এই ছাগল পালন সম্পর্কে একটু জানার চেষ্টা করব পাশাপাশি ওনার এখানে কিছু ছাগল রয়েছে আনকমন বিশাল বিগ সাইজের খাসি ওই রকম কিছু ছাগলও আছেন যদি আপনারা কেউ নিতে চান নিতেও পারবেন তো চলুন আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ বিগ বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি এটা শখ করে পালা হ্যাঁ মেইনলি আমার হচ্ছে এইখানে হচ্ছে ফ্যাক্টরিটা সাপ্লাই বাংলাদেশ আমার প্রতিষ্ঠানের নাম এই প্রতিষ্ঠানের নাম হ্যাঁ হ্যাঁ এখানে আমার মেইন প্রোডাক্ট হচ্ছে মুড়ি চাল ডাল আটা ময়দা হ্যাঁ এবং হচ্ছে স্পাইসি বিভিন্ন ব্র্যান্ডে আমার হচ্ছে প্রোডাক্টগুলো যায় কিছু ব্র্যান্ডিং আমরা করাই দিই আবার পাশাপাশি আমরা বাল্কে সেল করি তা জায়গা আমার ফুললি এটা এক বিঘার উপরে জায়গা হঠাৎ করে আমার প্ল্যান হলো যে দেখতেছি সব কিছু গুছিয়ে নিচ্ছেন নতুন হ্যাঁ নতুন করে সম্পূর্ণ শুরু এটা আচ্ছা এই লোকেশনটা একটু বলেন যদি আপনার সাথে কেউ আপনার ফ্যাক্টরিতে আসতে চাই হ্যাঁ এটা হলো যে ঢাকা ড্যামরা ঠুলঠুলিয়া পশ্চিমপাড়া পশ্চিমপাড়াতে সাপ্লাই বাংলাদেশের অফিস নামে সবাই চেনে হ্যাঁ সবাই চেনে হ্যাঁ সাপ্লাই বাংলাদেশ বললেই হবে এইখানে আমার শুরু এক বছর জায়গাটা আমাদের নিজস্ব কেনা কিনে বিজনেস করার সাথে হচ্ছে ফ্যাক্টরি করা এখানে আচ্ছা আচ্ছা কিন্তু মোটামুটি সবাই চেনে এলাকা ব্যবসা কত বছর যাওয়া ব্যবসা হচ্ছে 16 সাল থেকে 16 সাল হ্যাঁ আগে আমি ব্যাংকে ছিলাম আর ওইখান থেকে জব ছেড়ে বিজনেসে আসা আচ্ছা আচ্ছা কেমন বুঝতেছেন জব ভালো না বিজনেস ভালো আসলে জবে থাকলে ওনাই বিজনেস ভালো বিজনেসে থাকলে ওনাই জবই ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার মেইন নেশা হলো যে স্বাধীন পেশা আর হচ্ছে মানুষের যেটা উদ্দেশ্য হলো যে আমার এখানে মানুষের একটা রেজেকের ব্যবস্থা করা আমার এই প্রতিষ্ঠানে এখন হচ্ছে 30-40 জন কাজ করছে ফুল কমপ্লিট হয়ে গেলে হয়তো আরো এটা বেড়ে দাঁড়াবে 50-60 জন হবে আপনার ফ্যাক্টরির একটা অঙ্গ হ্যাঁ অঙ্গ একটা পার্ট এটা আমার এগ্রোটার নাম দিয়েছি আমি হচ্ছে পূর্বিতা ফুড অ্যান্ড এগ্রো এটা আমার মেয়ের নামে আর আমার প্রোডাক্টের ব্র্যান্ড হচ্ছে পূর্ণতা আমার যে ব্র্যান্ড গুলো হয় আচ্ছা আচ্ছা শুরুতে তো মাশাআল্লাহ বিগ বিগ ছাগল দেখতেছি হ্যাঁ তাই শখ করে করা আমার পশু পাখির প্রতি বরাবরই একটা আলাদা দুর্বলতা ছিল আচ্ছা শুরুটা করা হলো যে শুধু দুইটা ছাগল নিয়ে শুরু করা এখন তো অনেকগুলো আছে হ্যাঁ এখন অনেকগুলো আছে বাচ্চা আছে অনেক ক্রস কিছু হচ্ছে বিটেল এবং হরিয়ানার বাচ্চা আছে আচ্ছা আর কিছু আমার পছন্দের কিছু জাত ছিল যেটা নিয়ে স্টাডি করা এটা যদি কমপ্লিটলি ভালো কাজ রেজাল্ট ভালো আসে তাহলে আমার টার্গেট আছে একটা 10 বিঘার উপরে একটা প্রজেক্ট করা খামার হ্যাঁ খামার করা এটা আমার বগুড়াতে জায়গা আছে ওখানে টার্গেট মেইনলি কিন্তু আগে নিজে স্টাডি করার টার্গেট এটা শুরু করে এইগুলো পালন করা জি 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 এখন তো মানে কিছু বিক্রিও করবেন সেটা হ্যাঁ কিছু বিক্রি করব এর ভিতরে কিছু খাসি আছে কিছু পাঠা আছে আবার হচ্ছে কিছু প্রেগন্যান্ট ইয়া আছে ছাগলও আছে কিছু বাচ্চা আছে হ্যাঁ যার যেটা ইচ্ছা একবারে নিলেও নিতে পারবে আবার সিঙ্গেল যদি নিতে চাই কেউ শখ করে আমার মতো শুরু করাটা এভাবে নিতে পারবে ঠিক আছে ভাই তো চলেন আমরা একটু দেখে এবং কথা বলি জি তা আমরা তো তিনটা একসাথে দেখতে পাচ্ছি জি বাচ্চা ছাগল সবগুলাই কি জাতের এগুলা এটা হচ্ছে বিটেলের বাচ্চা বিটেলের ক্রস বিটেলের কালোটা হ্যাঁ এটা বিটেলের ক্রস আর এটা বিটেলের ক্রসটা একটু দেখো দর্শকরা এগুলো কত করে দাম পড়বে এগুলা সবই একই সাইজের কিন্তু দাম 10,000 করে না সবগুলোই তো পাঠি হ্যাঁ সবগুলো পাঠি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ কান আছে লম্বা লম্বা
10,000 করে হচ্ছে চাওয়া দাম, কিছু আলোচনা করতে তো পারবে না? আচ্ছা আচ্ছা, যদি একসাথে লটে নেয় তখন তো আর একটু কমে রাখা যাবে না? একটু যদি আমগুলোকে বইলা নিতে যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমরা তার জন্য একটু সেক্টিভাইজ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো খুব সুন্দর একটা বাচ্চা ছাগল দেখতেছি, এটা কি জাতের? এটা এটা হইছে যে অরিজিনাল মাক্কিচুনির। মাক্কিচুনি না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পাকিস্তানি ডাল। কয় দাঁতে এটা? এটার পাঁচ দাঁত। পাঁচ দাঁত তো হয় না, ছয় দাঁত না? পাঁচ দাঁত হইছে এখন আরেক দাঁত। আচ্ছা, এটা কি বাচ্চা সাথে? এটা পাঠা। কিন্তু শুকাই গেল বিটেল, এটা খাওয়ান দাওয়ান একটু কম, খাওয়ান দাওয়ানটা কম দিচ্ছি। আলোচনার সুযোগ আছে না? ষাট হাজার, ঠিক আছে। আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা অরিজিনাল তোতাপুরি। তোতাপুরি কয় দাঁতে এটা? এটাও ছয় দাঁতের। ছয় দাঁতে গাব আছে? হ্যাঁ, এটা প্রেগনেট। কত মাস? আড়াই মাস হইছে। আড়াই মাস। তো এটার দাম চাবেন কত টাকা? এটা 70,000 টাকা কইলে ছাইড়া দিমু। 70,000? শিওর প্রেগনেট না? শিওর প্রেগনেট। যার সন্দেহ থাকলে চেক করে নিতে পারে, সমস্যা নেই। ছাগলটা বড় আছে ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর পাঠা দেখতে পাচ্ছি। কি জাতে এটা? এটা অরিজিনাল তোতাপুরি 100%। আচ্ছা আচ্ছা, মুখের পাঁচটা একটু দেখাই দিই। দেখান, খুব সুন্দর নতুন পাঠা মনে হচ্ছে। কয় দাঁতে এটা? চার দাঁতের। চার দাঁতের না? হ্যাঁ, মাশাআল্লাহ, হাইট আছে ভালোই দেখা যাচ্ছে। কত আছে হাইট জানেন কিছু? হাইট 39 আছে। 39, মাশাআল্লাহ। তো এটা কত টাকা দাম চাবেন? 85,000 টাকা। 85,000 টাকা হচ্ছে চাওয়া দাম। আলোচনার সুযোগ আছে, মাশাআল্লাহ, নতুন একটা পাঠা। কেমন হতে পারে? এটা কত টাকা দাম চাবেন? 90,000 টাকা দাম আছে, 85,000 হইলে ছাইড়া দিব। আচ্ছা আচ্ছা, 85,000 চাওয়া দাম, আলোচনার সুযোগ আছে। আমরা আরেকটা পাঠা দেখতে পাচ্ছি, কি জাতে এটা? এটা নিউতি তোতা। নিউতি তোতা না? কয় দাঁতের? চার দাঁতের। চার দাঁতের, চকচক করতেছে একদম। এটা হাইট আছে কেমন? এটার হাইট আছে 38-39 আছে। 38-39 এর মতো। তো এটা কেমন দাম চাবেন? এটা 49,000 টাকা দাম। 49,000, আলোচনার সুযোগ আছে। ভাই, অনেকগুলো বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি, এক একটা এক এক বাচ্চা না? জি জি। এগুলো কত করে রাখবেন? এগুলো 10,000 হইলে ছাড়া দেব। 10 করে পার পিস না? হ্যাঁ হ্যাঁ, যার যেটা পছন্দ হয় আইসা নিতে পারবে। দর্শক বন্ধুরা, 10,000 করে পার পিস, অনেকগুলো বাচ্চা আছে, যার যেটা পছন্দ হয় আইসা নিতে পারবে। ভাই, খুব সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি, কি জাতের এগুলো? ৩০,000। ঠিক আছে।